ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री रामकृष्ण देव जगतेर कल्याणेर जन्य आविर्भूत हयेछिलेन। तार भावद्वारा जाते सारा पृथ्वीमय छड़िये पड़े तार जन्य स्वामीजी रामकृष्ण मठ और रामकृष्ण मिशन स्थापन करें। ठाकुर स्वामीजी के बोलेछिलेन, तुई कादे करे आमाके जेखाने निये जाबी सेखाने आमी थाकबो। जगते हितेर जन्य ठाकुर एखाने नित्य बिराज करछेन एई विश्वास प्रेमानंद जी महाराज खूब दृढ़ভাবে তিনি বিশ্বাস করতেন। তিনি মঠে ঠাকুরের নিত্য উপস্থিতি সব সময় মনে করতেন। আমরা দেখতে পাই 1882 খ্রিস্টাব্দে শেষের দিকে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে প্রথম দর্শন করেন। তিনি একদিন রাত্রিতে শুয়ে আছেন ঠাকুরের ঘরে, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঠাকুর পায়চারি করছেন আর নিজে নিজে মায়ের সাথে কথা বলছেন আর বলতেন স্বামীজির একটা অভাব বোধ করছেন। সব সময় স্বামীজির প্রতি তার যে এত অপূরন্ত ভালোবাসা ছিল ওইটা দেখে প্রেমানন্দ জি আশ্চর্য হয়ে গেছিলেন। একজন যুবকের জন্য এত তার অকৃত্রিম ভালোবাসা তিনি দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই ভালোবাসাই তাকে একদিন ঠাকুরের প্রতি তার যে যোগসূত্র সৃষ্টি হয়েছিল। তাই আমরা সমাধি অবস্থায় তিনি সবসময় থাকতেন প্রায়। এই সমাধি স্পর্শে তিনি অন্য কাউকে সহ্য করতে পারতেন না সমাধির সময়। তাই এই শুদ্ধ সত্য আধার ছিলেন এই বাবুরাম মহারাজ পরবর্তী সময়ে স্বামী প্রেমানন্দজি। এবং তার অঙ্গ স্পর্শ করার যে দুর্লভ সুযোগ তিনি পেয়েছিলেন, ঠাকুর জেনেছিলেন যে তারই জগৎ কল্যাণ কাজের জন্য জগদম্বা এই বাবুরামকে পাঠিয়েছেন। সম্ভবত 1882 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি এসেছিলেন। শ্রীমতী রাধিকার অংশে তার জন্ম হয়। তার অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহের লক্ষণ দেখে ঠাকুর তিনি মনে করেছিলেন যে তিনি ঈশ্বর কুটি বলে চিহ্নিত করেছিলেন বাবুরাম মহারাজকে। ও আমার দরদি তিনি লৈকস্য কুলীন হার শুদ্ধ। আজকে আমরা যে প্রেমানন্দ মহারাজের যে শুভ জন্মতিথি তার আলোচনা আমাদের আজকে সীমিত থাকবে, যেহেতু আমার এক ভাতৃপ্রথম বন্ধু সন্ন্যাসী বন্ধু তিনি লখনৌতে অবস্থান করছেন। তিনি তার সন্ন্যাস জীবনের প্রথম থেকে তিনি এই ঠাকুরের ভাব স্বামীজি মায়ের উপর তিনি কবিতা রচনা করছেন। তিনি আমাকে এই দুই একদিন আগে একটি মেইল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, সঞ্জয় মহারাজ, আগামী 21 ডিসেম্বর স্বামী প্রেমানন্দ মহারাজের শুভ জন্মদিন। আমি আগেই কবিতা পাঠালাম যাতে তোমার লেকচারের শেষে আমার কবিতাটি আবৃত্তি করে সকলকে শোনাও। তাই আমরা আজকে এই বিশেষ সংযোজনটি আমরা আপনাদের কাছে তুলে ধরব আজকের এই শুভ জন্মতিথিতে। তারপরে আমি একটি ভক্তিমূলক গান করে আমি আমার সমাপ্ত করব। তিনি যে কবিতাটি রচনা করেছেন সেটার মধ্যে তার সংক্ষিপ্ত জীবনী রয়েছে। আপনারা, আমি এটাকে আজকে বিশেষ করে প্রাধান্য দিচ্ছি, একজন সন্ন্যাসী বন্ধু তার এই প্রেমানন্দ মহারাজের স্মরণে কবিতাটি রচনা করেছিলেন। তিনি প্রায় অনেকটি কবিতা পাঠান, তার অনেক ম্যাগাজিনে, আমাদের মঠ মিশনের ম্যাগাজিনে এবং বাইরের কোনো সংস্থার তার কবিতা আমরা দেখতে পাই। তাই আজকে আমাকে অনুরোধ করেছেন, আমরা একই সাথে সন্ন্যাস নিয়েছি স্বামী প্রেমানন্দজির স্মরণে। হুগলির এক গ্রাম আটপুর তার নাম, স্মৃতি হয়ে রবে চিরকাল। প্রেমানন্দ নাম যার, জন্ম এই গ্রামে তার। 1861 সাল, তারাপদ ঘোষ পিতা, মাতঙ্গিনী তার মাতা, ডাক নাম ছিল বাবুরাম। শ্রী রাধার অংশে তিনি আবির্ভূত হন জানি, ধন্য করে আটপুর গ্রাম।
ভাবমুখে একবার দেখেন ঠাকুর তার, সখী সঙ্গে আছেন বাবুরাম, দেবী মূর্তি রূপ যার, গলায় রয়েছে হার, দরদি সে প্রাণের আরাম। জগদম্বাকে তিনি প্রার্থনা করেন, শুনি বাবুরামের ভাব যেন হয়, শুনি দেবী কোন তারে, ভাব তার হবে না রে, দেবে সে জ্ঞানের পরিচয়, ঠাকুরের প্রেম ভাব প্রচার যার স্বভাব। আপামর জনসাধারণে বিলাতেন প্রেম তিনি, সবারে আপন জানি, স্বামীজির জীবে শিব জ্ঞানে, ভক্ত সেবা সযতনে করতেন মনে প্রাণে, ঠাকুর পূজাই ছিল প্রীতি, সাধু ব্রহ্মচারীর প্রতি শুভ দৃষ্টি ছিল অতি, রেখেছিলেন প্রেমসূত্রে গাথি। মায়ের আদেশ বিনে যেতেন না কোনোখানে, মার কথা জীবনের সার, অপূর্ব জীবন যার আদর্শ সবাকার, প্রণমী চরণে আজি তার। দেবু মহারাজ স্বামী বরেশ্বরানন্দ রামকৃষ্ণ মঠ লখনউ। এই আমরা যে আজকের এই মহারাজের শুভ জন্মতিথিতে সকলের সমবেত হয়েছেন আপনারা, আমরা এই সামান্য আলোচনা করছি এবং তার জীবন যে মঠের তিনি যেসব কাজকর্ম নিয়ে গুরু ভাইদের সাথে একবার তার মতান্তর হয়েছিল, একটি ঘটনা বেলুড় মঠে হয়েছিল, তিনি ঠিক করলেন যে মঠ থেকে তিনি অন্যত্র কোথাও যাবেন। এই উদ্দেশ্যে তিনি যখন মঠের ফটকের মেইন ফটকের বাইরে পাও দিচ্ছেন, অমনি ঠাকুর এসে তার কাছে দাঁড়িয়ে বলছেন, যাচ্ছ কোথায় চাঁদ, আমায় ফেলে যাবে কোথায়। প্রেমানন্দজির আর যাওয়া হল না। তার জীবনের এই ছোটখাটো ঘটনা থেকে বোঝা যায় ঠাকুর ছিলেন তার কাছে প্রেমময়, তার প্রেমের বন্ধনে তিনি বন্দী, তবে এ বন্দী বন্ধনের নয়, মুক্তি। প্রেমানন্দ মহারাজ যখন বেলুড় মঠে ছিলেন, এই ভক্তরা যখন যে সময় আসত না কেন, কাউকে প্রসাদ না নিয়ে তিনি মঠ থেকে যেতে দিতেন না, এতই তার ভক্তদের প্রতি প্রীতি ছিল। তিনি বলতেন মঠে এই ভক্ত সেবাই ঠাকুরের সেবা, তার এই ভাব নিয়ে যুবক কিংবা বৃদ্ধ যে সময় যে কোনো সময় আছে প্রত্যেককে আপ্যায়িত তিনি করতেন, এই তার একটা বিশেষ গুণ ছিল, অনেক গুণের সাথে এটা একটা বিশেষ গুণ। তাই আজকের এই শুভ জন্মদিনে আমরা প্রেমানন্দ মহারাজকে আমাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা জানাই, তার সাথে ঠাকুরমা স্বামীজিকেও প্রণাম জানাই, মাকেও প্রণাম জানাই। তাই আজকের একটি ছোট্ট গান গেয়ে আমরা এর মানে সমাপ্তি টানব। আজি প্রেমানন্দে মনরে গাহো রাম কৃষ্ণ নাম, আজি প্রেমানন্দে মনরে গাও রাম কৃষ্ণ নাম, গাহো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, নাম সুধা পানে রহো মত্তয় বিরাম, আজি প্রেমানন্দে মনরে গাহো রাম কৃষ্ণ নাম, কামার পুকুর হলো পূর্ণ ব্রজ ধাম, সখা ঘন লয়ে খেলে লীলায় অভিরাম, যেন মানস মুকুরে ভাসে সে ছবি সুঠাম, রাম কৃষ্ণ নাম, নমো নমো চন্দ্রা দেবী, নমো ক্ষুদিরাম, কৃপাময়ী মা জননী, লহ গো প্রণাম, জয় রামবাটি রয়।
ফাটি চন্দন সমান, আমার মা জননীর জন্মভূমি মহাতীর্থ স্থান, মায়ের চরণে শরণ নিলে, মায়ের চরণ শরণ নিলে পুরে মনস্কাম শ্রীরাম কৃষ্ণ নাম আজি প্রেমানন্দে মনরে গাহো রাম কৃষ্ণ নাম গাহো রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম নাম সুধা পানে রহো মত্তয় বিরাম আজি প্রেমানন্দ মনরে গাহো রাম কৃষ্ণ নাম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।